দেখো দিয়া, এখন আমাদের হাতে বেশি সময় নেই, সব নিয়ম পড়ে হবে। এখন আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে আমার স্ত্রীর মর্যাদা দেব। এ তো শুধু সিঁদুর দান হলো, এখনো মন্ত্র পড়ে অগ্নি সাক্ষী করে পুরো বিয়েটাই বাকি। ঠাকুরপো, সব ব্যবস্থা আছে, এই লগ্নে মেয়ের বিয়ে দিয়ে দাও। না 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 মানে না, এখন সেটা সম্ভব না। আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এখন মাত্র 15 মিনিট বাকি। দিয়া, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। চলো। দাঁড়াও বাছা, কোন নিয়ম কানুন মেনে তো বিয়ে হলোই না, আর তুমি দিয়াকে নিয়ে চললে? আমরা গৃহস্থ ঘরের লোকজন, আগে নিয়ম কানুন মেনে বিয়েটা হবে, তারপরে তুমি দিয়াকে নিয়ে যেখানে খুশি যেও। দেখুন, এখন আমি ওর হাজবেন্ড, ওর গার্জেন, আমি বলছি এখন ও আমার সাথে খেলতে যাবে। চলো গিয়া। না স্যার, আমি যেতে পারবো না স্যার, আমি খেলতে পারবো না। কি? আমি বাবাকে কথা দিয়েছি যে আমি আর কোনোদিনও ব্যাডমিন্টন খেলবো না। আমি বাবাকে দেওয়া কথার খেলাপ করতে পারবো না স্যার, আমাকে ক্ষমা করবেন, আপনি ক্ষমা করবেন আমাকে। স্যার, আপনি ওর কথা শুনবেন না, আপনাকে জোর করে নিয়ে যান। আচ্ছা দিয়া, তুই বাবাকে কথা দিয়েছিস বলে তুই যেতে পারছিস না? বাবাই তোকে আজকে অনুমতি দেবেন। হ্যাঁ গো, তুমি শুনছো মেয়ে কি বলছে? ওকে অনুমতি দাও, ওকে খেলতে যেতে দাও। দেখো, তুমি না বললেও যেতে পারছে না, ওকে হ্যাঁ বলো। আমার আর অনুমতি দেওয়ার কি আছে? ও তো এখন গোত্র পাল্টে গেছে, ও তো আর ডিপার্টমেন্টের ভট্টাচার্য নেই, ও তো এখন ডিপার্টমেন্টের ম্যানেজার। আমার অনুমতি দেওয়ার কোনো মানেই হয় না, কোনো মানে হয় না। তোমাদের যা খুশি তোমরা তাই কর, আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন তোমাদের নেই। কিরে, এখনো দাঁড়িয়েছিস কেন দিয়া? যা খেলতে যা, এরপর সত্যিই কিন্তু দেরি হয়ে যাবে। না মা, বাবা পারমিশন না দিলে আমি খেলতে যেতে পারবো না মা। পাগলি মেয়ে, বাবার মুখের কথাটাই শুধু শুনলি, মনের কথাটা বুঝলি না?
অনুমতি দিয়েছে। তোর বাবা অনুমতি তোকে দিয়েছে রে। তুই যা, খেল, মন দিয়ে খেল মা। ভাত কাপড়ের দায়িত্ব তো সব স্বামী নেয় রে, স্বপ্ন পূরণের দায়িত্ব আর কজন নেয় বল? তোর স্বামী তোর স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছে দিয়া, যা যা ওর সঙ্গে যা। ও শুধু তোর স্বামী নয় রে, তোর সহযোদ্ধা। তোর জীবনের এত বড় লড়াইয়ে ও তোর পাশে থেকে তোকে এগিয়ে নিয়ে যাবে দিয়া। এমন ভাগ্য কজন্মের হয় বল দেখি। তোমাকে আর কি বলবো আর্য, তুমি আজ আমার মেয়ের জীবনের সব দায়িত্ব নিজেই নিজের কাঁধে তুলে নিয়েছো। আমি কিছু বলার মতন কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। তোমার মা হিসেবে আজ শুধু একটাই বলবো, তোমরা দুজনে ভালো থেকো, সারা জীবন খুব খুব ভালো থেকো। যা খেলতে যা, জিতে ফিরবি কিন্তু, কেমন? আমি জিতবো মা, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি। আমি জিতে এসে বাবার পাশে দাঁড়াবো মা, জিতবো আমি। আর একটু ধৈর্য ধরো প্লিজ। যেখানে টুর্নামেন্টটা হচ্ছে সেখানে তো নিখিল গেছে, হি উইল বি ব্যাক ভেরি সুন। আর আমার মনে হয় ও নিশ্চয়ই দাদাভাইকে সঙ্গে করে নিয়ে আসবে। রক্তিম, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি নিখিলকে ইমিডিয়েট ফোন ধরো, যেখান থেকে পারে আর যখন জানো এখানে নিয়ে চলে আসে। শোনো, ও যদি না আসতে চায় জোর করে বেঁধে নিয়ে চলে আসবে। আমি তৃণা, আমার এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আই কান্ট রিয়েলি টলারেট ইট। যাও। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আমি এক্ষুনি ফোন করছি। আর্যর ক্যালাসনেসের জন্য আমি আমার রাজ্যসভার সাংসদ পদটা খোয়াতে পারবো না। আই কান্ট অ্যাফোর্ড ইট, আই রিয়েলি কান্ট। মিস্টার ব্যানার্জি, কাউকে জোর করে ধরে বেঁধে বিয়ে দেওয়া যায় না। আমার তো প্রথম দিন থেকেই মনে হয়েছিল যে আর্য এই বিয়েটা উইলিংলি মানে খুব খুশি হয়ে করছেন। আর আমার ধারণাটা যে কতখানি সত্যি সেটা আপনার ছেলে আর্যই প্রমাণ করে দিল। আপনি তোর বাবা মশাই, আপনার মনে হয়নি সন্ধেবেলায় দু ঘন্টার জন্য ওই মেয়েটাকে খেলাতে নিয়ে যাবে বলে আমার মেয়ে ওকে পারমিশন দিয়েছিল? আর আপনার ছেলে কতখানি অকৃতজ্ঞ চিন্তা করুন, কতখানি অকৃতজ্ঞ, কতখানি সেলফিশ। বিয়ের দিনে দু ঘন্টা বলে আজকে বিয়ের দিনে সকাল থেকে সে নিখোঁজ, আর আপনি বলছেন কিনা আপনার ছেলে নিখিল তাকে ধরে বেঁধে নিয়ে চলে আসবে। মিস্টার ব্যানার্জি, আমার হাজবেন্ড যে পোস্টটা হোল্ড করে না, তাতে কিন্তু অনেকেরই ভাগ্যের সুতোটা ওর হাতে বাঁধা আছে, সেটা আপনি খুব ভালো মতো জানেন।
আর্যর সঙ্গে যদি আজকে ত্রিনার বিয়ে না হয় আমার বেবি কষ্ট পাবে, ওর মনে দুঃখ হবে, এটা আমি খুব ভালো মতো জানি, কিন্তু দ্যাট ইজ রিপেয়ারেবল। কিন্তু আর্যর সঙ্গে যদি ত্রিনার বিয়ে না হয় তাহলে অন্য অনেকের যা যা ক্ষতি হবে সেটা রিপেয়ারেবল নয়, সেটা আপনি খুব ভালো মতো জানেন। বিয়েটা হবে না কেন বলছো? বিয়েটা আমার হবে, আর সেটা আর্যর সাথেই হবে। ত্রিনা কোনোদিনও হারতে শিখেনি আর আজও হারবে না। তুমি আমাকে বারবার ইগনোর করেছো আর্য, তোমার বাবার বার্থডেতে, তোমার মায়ের অসুখের সময় বারবার আমার পাশ কাটিয়ে গেছো তুমি। শুধুমাত্র তোমার মা চেয়েছেন বলে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো, আর সেটাই আমার তোমাকে পাওয়ার জেদটাকে আরো দ্বিগুণ করে দিয়েছে। আর তো তোমাকে ছাড়া যাবে না আর্য ব্যানার্জি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখছি রাখছি এখন। বাবা, নিখিল বলল যে দাদাভাই ওখানে যায়নি। যেখানে টুর্নামেন্টটা হওয়ার কথা সেখানে দাদাভাই আর ওই মেয়েটা দুজনের কেউই পৌঁছয়নি, শুধু মায়াঙ্ক রয়েছে আর ওই দিয়ার অপোনেন্টে যে মেয়েটি খেলবে মনিকা বোস সে রয়েছে। ওরা বললো যে নাকি আর কিছুক্ষণ অপেক্ষা করে মনিকা বোসকে ওয়াক ওভার দিয়ে দেবে। আর্য স্টেডিয়ামেও নেই, বাট ও তো বলেছিল আজকে সন্ধে 7টা থেকে 9টা ওখানেই থাকবে। তাহলে কোথায় গেল আর্য? সারাদিন কিছু খাও নেই, এখন কিছু মুখে দাও না। ও কথায় বলে না ছোট, যার শেষ ভালো তার সব ভালো। ঠাকুরের নাম করে ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল। ও ঠাকুর বউ ছোট, যা যা অনেক খাটাখাটনি গেছে, গিয়ে এবার বিশ্রাম করতো যা। ও ছোট বলছি কি, ওই খেলা শেষ করে আর্য দিয়াকে নিয়ে বাড়িতে ফিরবে না, ও বাড়িতে নিয়ে চলে যাবে? আমাকে তো কিছু বলেনি দিদি, আমি সেরকম কিছু জানি না, তবে মনে হয় এখানেই ফিরবে। ও ঠিক আছে। মনে হয় কেন বলছো বৌমা, নিয়ম মতন ওদের আজকে এই বাড়িতে থাকার কথা, আর তাছাড়া আর্যদের বাড়িতে খবরদারের ব্যাপার আছে না? ও হ্যাঁ, খেলা শেষ করে আর্য ওর বাড়িতে খবর দেবে, তো এই নমনম করে তো বিয়েটা হয়ে গেল। ও দিদি খুব ভয় করছে, ওদের বাড়িতে মানবে তো বিয়েটা? কেন শুধু মতো ভয় পাচ্ছিস বলতো? যদি না মানে ক্ষতি কি, ওই ভাড়া বাড়িতে থাকবে, এরকম তো আকসার হচ্ছে। জানিস তো ছোট, আমারও না খুব ভুল হয়ে গেছে, ছেলেটা কেন আমি ঠিক চিনতে পারিনি। আমি তো দেখেছিস কেন তোর চোখের সামনে দূর দূর করেছি। আমি কি তখন জানতাম যে ও আমাদের দিয়ার বর হবে? এসব নিয়ে এখন ভেবো না তো, তুমি যদি জানতে তাহলে তুমি এরকম ব্যবহার করতে? কিন্তু ছোট ছোট সবটা জানতো, আমায় কিচ্ছু বলেনি। পাজি তাহলে আমি তোকে এরকম করতাম না? না আরে ছাড়ো তো, ছাড়ো ছাড়ো এইসব কথা ছাড়ো। শোনা, বড্ড ক্লান্ত লাগছে, সবার জন্য একটু চায়ের ব্যবস্থা করে দেখবি? চা টা খেয়ে তারপরে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। এই কাল বাদে পরশু তো বউ ভাত বৌমা, বিয়েটা তো নমনম করে হয়ে গেল, বউ ভাতে কিন্তু সব নিয়ম কানুন মানতে হবে। হ্যাঁ, কাকে কাকে বলবে না বলবে, আত্মীয় স্বজন। আরে শোনো, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, তুই কিছু বল। আমি এসবের মধ্যে নেই দাদা, যা করো তোমরা করো। যেসব জানতো সিদ্ধান্ত সেই নেবে। যে সব জানতো মানে কাকে বলছো, আমাকে? না, আমি কিচ্ছু জানতাম না। আমি জানতাম না দিয়ার এভাবে বিয়ে হবে, আমি জানতাম না আর্য এসে দিয়াকে সিঁদুর পরিয়ে দেবে, জানতেন একমাত্র বজরং বলি। এক মনে আমার মেয়ে তাকে ডেকেছিল, তাই আজ তিনি আমার মেয়েকে রক্ষা করেছেন। আমার কি মনে হয় জানো বৌমা, ওই বজরং বলির কৃপায় দিয়া আজকেও খেলাটা জিতে ফিরবে। ঠিক বলেছেন, ঠিক।
ঠিক বলেছেন দাদা। দিয়া জিতবে তো, ওর পাশে আজকে আর্য আছে, ও ঠিক জিতবে। আজকের দিনটা আমার মেয়ের জন্য, আজকে আজকে বজরঙ্গলির সব সুখ ওর কপালে ঢেলে দেবেন। কিন্তু কাকিমা, আজ তো আর্যবাবুর বিয়ে, উনি তো বিয়ে বাড়ি ছেড়ে দিয়ে শুধুমাত্র দিয়ার কাছে চলে এসেছেন দিয়াকে বাঁচাবেন বলে, আর তারপর দিয়াকে বিয়ে করলেন। এই নিয়ে কোনো ঝামেলা হবে না তো? Ladies and gentlemen, may I have your attention, please? আজ সন্ধে সাতটায় দিয়া ভট্টাচার্যের সাথে মনিকা বসুর যে কোয়ালিফাইং ম্যাচটা খেলা শুরু হওয়ার কথা ছিল সেটা এখনো শুরু হয়নি। And that is just because of দিয়া ভট্টাচার্য। As usual, দিয়া ভট্টাচার্য এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছতে পারেনি। বাট আমরা একটা 15 মিনিটসের এক্সট্রা টাইম দিয়েছি, যদিও এই এক্সট্রা টাইম শেষ হতে আর মাত্র 3 মিনিট বাকি। এই 3 মিনিটের মধ্যে যদি দিয়া ভট্টাচার্য এখানে না এসে পৌঁছয়, তাহলে আমরা মনিকা বোসকে ওয়াক ওভার দেব। বন্ধুরা, হ্যালো হ্যালো হ্যালো, আপনারা আপনারা একটু ধৈর্য ধরুন, আর একটু ওয়েট করুন, হ্যাভ সাম পেশেন্স। আর কিছুক্ষণের মধ্যেই তো রেজাল্ট ডিক্লেয়ার্ড হয়ে যাবে। কিছুই তো বুঝতে পারছি না, কখন শুরু হবে বুঝতে পারছি না। শুরু হবে না, অডিয়েন্সদের তো ধৈর্য ধরতে বলছি, কিন্তু আমি তো নিজেই অধৈর্য হয়ে যাচ্ছি। যে মনিকাকে ওয়াক ওভার দিয়ে আর জোর গালে চটটা মারতে পারবো, আমি শুধু সেই সময়টার জন্য ওয়েট করে আছি। ভাইয়া ভাইয়া, ইয়ে 3 মিনিট তো 3 সাল জায়সা লাগ রহা হ্যায়। আমারও একই অবস্থা শালু। অলিম্পিক, এগুলো কোনটাই আর্যবাদিয়া কারোর ডেস্টিনিতেই লেখা ছিল না। ওদেরই গলায় গামছা দিয়ে চাঁদনা তলায় বসাটাই লেখা ছিল, যেটা ওরা আজকে করছে। শুধু শুধু আমাকে এত বছর পর আবার এই ব্যাডমিন্টনের মধ্যে টেনে নিয়ে এসে আমার পুরনো ক্ষতগুলোকে উস্কে দিল। এত লোকের সামনে আবার আমাকে ধুলোয় মিশিয়ে দিল। দ্রোণাচার্য, তোমাকে তুই এসছিস?
কটা বাজে? হ্যাঁ, কোথায় ছিলে এতক্ষণ? দ্রোণাচার্য, আমার সাথে কে এসেছে দেখো।